দেশের ভেতরে একসময়ে ফুটবলের জনপ্রিয়তা ছিল উন্মাদনার পর্যায়ে। ঢাকার ক্লাব ভিত্তিক ফুটবলকে ঘিরে ছিল সারা দেশে ফুটবল উন্মুক্ততা। ক্লাবগুলোর জনপ্রিয়তাকে ঘিরেই জেলায় জেলায় শিক্ষা প্রতিষ্ঠানে, এমনকি শহর গ্রামের ঘরে ঘরে ফুটবল মানুষের বিনোদনের অপরিহার্য উপলক্ষ হয়ে ওঠে। তবে ঢাকার ক্লাব ভিত্তিক ফুটবল যেমন জনপ্রিয়তা ধরে রাখতে পারেনি, তেমনি সারা দেশে ফুটবলার তৈরির কোনো কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হয়। স্বাধীনতার আগে জন্ম নেয়া বেশ কিছু ফুটবল দলের জনপ্রিয়তা থাকে বাংলাদেশের অভ্যুদয়ের পরেও। এগুলো পুরনো ঢাকা ভিত্তিক ক্লাব ছিল, যেমন রহমতগঞ্জ ওয়ারি, ওয়ান্ডারার্স, ভিক্টোরিয়া এবং ব্রাদার্স ইউনিয়ন। পুরনো ঢাকার মোহামেডান স্পোর্টিং ক্লাব কলকাতা মোহামেডানের ধারাবাহিকতায় গড়ে ওঠে। স্বাধীনতার পর এসব প্রাচীন জনপ্রিয় ফুটবল দলের পাশাপাশি বঙ্গবন্ধু জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের তৈরি করা আবাহনী ক্রীড়াচক্র জন্ম নেয় ঢাকার ধানমন্ডিতে। এরপর অতি দ্রুত মোহামেডান এবং স্বাধীনতোত্তর জন্ম নেয়া আবাহনী দেশের প্রায় শতভাগ ফুটবল প্রেমীর সমর্থন ভাগ করে নেয়। আমরা যখন ম্যাচ খেলেছি, প্রতি ম্যাচে আমাদের দর্শক সংখ্যা 40,000-এর নিচে হতো না, তো এটা একটা অস্বাভাবিক বিষয়। সেখান থেকে আমরা অনেক পিছিয়ে এসেছি আমাদের ফুটবল। দর্শক বরা মাঠে খেলার যে আনন্দ, আমি জানি না আজকালকার প্লেয়াররা সেটা উপভোগ করছেন কি না। লিগ ম্যাচ বললেই তো মোহামেডান, নাহলে ন্যাশনাল টিম, এই ধরনের যে বিষয়গুলি আছে এগুলি আজকালকার প্লেয়াররা উপভোগ করছে না। আবাহনী মোহামেডানের ফুটবল জনপ্রিয়তাকে ঘিরে শহরে গ্রামে সারা দেশে ঘরে ঘরে আকর্ষণীয় খেলায় পরিণত হয় ফুটবল। ঘরে ঘরে প্রিয় দলের পতাকা ওড়ানো, গানের ক্যাসেট ও পোস্ট কার্ড প্রকাশের উপলক্ষ ছিল ফুটবল। ফুটবল হতো প্রায় পত্রিকার প্রধান শিরোনাম। দু দলের দাপুটে ভাব যেমন আর নেই, তেমনি নেই ফুটবলের প্রতি মানুষের টান। গ্রাম গঞ্জে, উপশহর, উপজেলা, যেখানে যেতে সেইখানেই তোমার স্টেডিয়াম ছিল। স্টেডিয়াম না থাকলেও ওই স্কুলগুলোর মাঠ ছিল, বহু বছর এই জনপ্রিয়তাটা ছিল। 70-এর দশক থেকে 90-এর দশক পর্যন্ত একসময় ঘরোয়া ফুটবলে নিয়মিত প্রিমিয়ার লিগ ছাড়াও নানা ধরনের আসর বসত। ফুটবলের স্টেডিয়াম গুলিস্তান পাড়ায় থাকবে না মিরপুরে আসবে, এ নিয়ে ছিল ব্যাপক লড়াই। সামরিক শাসনামলে ফুটবল খেলতে গিয়ে ফুটবলারদের জেলে যাবার মতো নজিরবিহীন ঘটনাও রয়েছে। ফুটবলে সেই জৌলুস কেন ম্লান হলো তা নিয়ে একসময়ের কিংবদন্তি ফুটবলার ও সংগঠকদের রয়েছে নানা বিশ্লেষণ। অনেক উঁচু মানের খেলোয়াড় ছিল, সেই সময় অর্গানাইজাররা এটাকে এটাকে আমি বলবো তারা ক্যাপিটালাইজ করতে পারে নাই, তাদের প্রতি আমি সম্মান রেখেই বলছি। যেহেতু পাইপলাইনে কোনো খেলোয়াড় নাই, যেহেতু তৃণমূলে কোনো খেলোয়াড় নেই, যার জন্য আজকে ফুটবলের প্লেয়ারের ক্রাইসিস, যে প্লেয়ারদের ক্রাইসিসের জন্য আজকে আমরা কোয়ালিটি প্লেয়ার পাচ্ছি না। দেশের ক্লাব ভিত্তিক ফুটবলের চর্চা ঢাকার পর চট্টগ্রামেই কিছুটা দেখা যায়। বাকি বিভাগীয় শহর ও জেলাগুলোতে স্থানীয় ক্রীড়া সংস্থার অধীনে ফুটবলের চর্চা থাকলেও সেগুলো তেমন প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। গ্রামে গঞ্জে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতেও ফুটবল খেলার যেই ব্যাপক চল ছিল আজ তেমন নেই। সব মিলিয়ে ঘরোয়া ফুটবল 90-এর দশকের মাঝামাঝি সময় থেকেই দর্শক সমর্থক হারাতে শুরু করে। ঢাকায় ফুটবলের চর্চা যতটা আছে সারা দেশে তার ধারে কাছেও নেই। ফুটবলের হারানো জনপ্রিয়তা পুনরুদ্ধারের কাজটি বেশ সময় সাপেক্ষ বলে মনে করেন বিশ্লেষকরা।